আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছেন সবাই তো আজকে আমার ছিল অটোক্যাডে ক্লাস সেভেন ঈদের পরে আজকেই ক্লাস স্টার্ট হয়েছে আমার তো অটোক্যাডের পূর্বে যে ছয়টি ক্লাস ছিল তা আমার হয়ে গেছে ঈদের পরে ফার্স্ট ক্লাস তো শুরুতেই আমি ক্লাস শুরুর পূর্বে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি তো আমি রুমানা আফরোজ ইনস্ট্রাক্টর অফ সাইবার টেক বগুড়া থেকে তো আমার পূর্বে যে ক্লাসগুলো ছিল অনেকেই আমাকে বলে পূর্বে ক্লাসগুলো পূর্বে ক্লাসগুলো আপনারা অবশ্যই একটু এখানকার এই পেজের ভিডিওগুলো গুলো দেখলে লাইভ ক্লাসগুলো যেগুলো রেকর্ডে লাইভ থাকে ওগুলো দেখলে পেয়ে যাবেন ঠিক আছে তো আসলে আমি বলতে আজকের আমার যে টপিকগুলো গুলো ছিল টপিকগুলো মূলত ছিল হচ্ছে হেলেক্স রে বাউন্ডারি স্ন্যাপ গ্রেট অর্থ ও স্ন্যাপ তো আমি খুব দ্রুত বলে ফেললাম আমি একবার বলছি অর্থ ও হেলিক্স ও এর পূর্ণ অর্থটা আমি একটু বলে দিই ও স্নেপ অবজেক্ট স্ন্যাপ ঠিক আছে আর হ্যালিক্সটা নিয়েই প্রথমে কথা বলি হেলিক্স আপনি যদি কোনো কুণ্ডলী আকারে কোনো কিছু আঁকাতে চান ড্র করতে চান আহ আর একটু ভালো করে বলি যেমন আমরা তারের জালি যেটা বলে তারের কুণ্ডলি এরকম যদি কোনো যেমন আরো ভালো করে বলা যাচ্ছে আমরা যে কয়েল দেখে থাকি মহাসার কয়েল এইরকম টাইপের তো এই হ্যালিক্স ড্র করার জন্যই আপনার এই কুণ্ডলি গুলো ড্র করার জন্য আপনার হেলিক্স প্রয়োজন আরো বিভিন্ন কাজে প্রয়োজন হতে পারে তো আমি একটু সরাসরি অটো চলে গিয়ে আপনাদেরকে আবার হ্যালিক্স দেখিয়ে দিচ্ছি তো এই কম অপশনটি আসলে অটোকেট দুহাজার সাতে আপনারা ড্র টুলভারে পাবেন না ড্রট উলভারে না পেয়ে আপনাকে ড্র মেনুতে গিয়ে পেতে হবে অবশ্যই ড্র টুলবারে কিন্তু আপনি পাবেন না ঠিক আছে ড্র মেনুতে চলে যেতে হবে তো আমি একটু ড্র মেনুতে চলে যাচ্ছি ড্র মেনুতে চলে গেলাম ড্র মেনুতে গিয়ে আমার এখানে একটু দেখে একটু নিচে আছে হচ্ছে হ্যালিক্স এই যে ঠিক আছে তো আমি হেলেক্সে চলে আসলাম হেলেক্সে এসে আমি জাস্ট একটা ক্লিক করবো এই যে ক্লিক করেছি ঠিক আছে ক্লিক করার পরে আমাকে এখানে বলছে ভাই সেন্টার আহ পয়েন্ট অফ বেস মানে যেটা আমি ড্র করছি যেখানে আমি ড্র করবো সেখানকার সেন্টার পয়েন্টটা কি সেন্টার পয়েন্টটা আমাকে দিতে বলতেছে তো আমি এখানকার সেন্টার পয়েন্টটা আমি দিয়ে দিব সেন্টার পয়েন্ট দিয়ে দিয়েছি আচ্ছা সেন্টার পয়েন্ট আমি দিয়ে দিয়েছি সেন্টার পয়েন্ট পয়েন্ট দেওয়ার পরে আমাকে এখানে বলছে যে এখানে আমি কোন দিকে আসলে নিব আমার ডায়ামিটারটা কত হবে আমার সরি রেডিয়াসটা কত হবে আমি কতটুকু নিব আমার অর্ধবিত্তের একটা মাপ দুটো বৃত্তের একটা মাপ দিতে হবে তো বাহিরের বৃত্তের আমার একটা মাপ দিতে হবে বাহিরের বৃত্ত ধরে নিন আমি চব্বিশ দিব তাহলে আমি ভিতরের বৃত্তটা হয়তো বা বারো দিব বা বাইরের বৃত্তটা আমি আটচল্লিশ দিয়েছি ভিতরের বৃত্তটা চব্বিশ দিয়েছি এটা আপনাদের ইচ্ছে মতো ঠিক আছে তো আমি প্রথমে ফার্স্ট যে বৃত্তটি আছে সেটার আমি একটা রেডিয়াস দিয়ে দিচ্ছি তো আমি যদি চব্বিশ ইঞ্চি দিয়ে দিই তাহলে আমাকে টোয়েন্টি ফোর ইন্টার দিতে হবে ঠিক আছে দেওয়ার পরে আমাকে এখানে আবার বলছে যে আপনার এখন যে বাহিরের দিকে বৃত্তটা হবে সেটার মাপ কত তো আমি যেহেতু তো 24 দিয়ে দিয়েছি আমি তো বড় করে দিয়ে দিই আটচল্লিশ দিয়ে ইন্টার দিয়ে দিয়েছি আমি কিন্তু সবকিছু ফিটে ইঞ্চিতে করছি ঠিক আছে আচ্ছা তারপর আমাকে এখানে এর হাইট দিতে বলতে হচ্ছে তো আমার হাইট যাচ্ছে তো আমি হাইট এখানে দিয়ে দিই এমনি আমি কয় ফিট হাইট ইচ্ছে মতো যাবে ঠিক আছে আমি পাঁচ ফিট যদি দিয়ে দিই তাহলে আমাকে ফাইভ ইন্টার দিতে হবে আমি আরো একটা কথা বলে রাখি হ্যালিক্সটা আসলে আমাদের সবচেয়ে ভালো বোঝা যায় থ্রি ডিতে হ্যালিক্স সবচেয়ে ভালো থ্রি ডিতে বোঝা যায় থ্রি ডিতেই হ্যালিক্স প্রয়োজন ঠিক আছে কারণ এখানের হাইট বোঝা যাবে না হাইট বোঝা না গেলে আমরা কুণ্ডলীটা বুঝতে পারতেছি না কিন্তু আমি আবার এটাকে 3D তে নিয়ে গিয়ে দেখাচ্ছি তো আমি আরেকবার একটু আরেকটা হেলিক্স আপনাদেরকে ড্র করে দেখাই আগে তো ড্র মেনুতে চলে গিয়ে আমি হেলিক্স এ জাস্ট একটা ক্লিক করে দিয়েছি আমাকে বলেছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ বেস আমি সেন্টার পয়েন্ট একটা ক্লিক করে দিয়েছি আমি একটা রেডিয়াস দিব ভিতরে বৃত্তের জন্য মানে ভিতরে যেটা থাকবে সেটার জন্য আমি একটা রেডিয়াস দিয়ে দিব হচ্ছে আমি এটা radius দিয়ে দিলাম এবার বারো দিচ্ছি ছোট আর উম বাহিরের দিয়ে দিচ্ছি আমি চব্বিশ inter এখন হাইট দিতে বলছে হাইট আমি চার feet inter দিয়ে দিলাম আমার হয়ে গেছে তারপর এখন যদি আমি এটাকে আহ থেকে একেবারে সরাসরি three তে নিয়ে যাই তাহলে আমি একটু ভালো বোঝাতে পারবো three একটু wait করলেই চলে আসবে আমি তো আইসোমেট্রিক ভিউটা দেখায় এই যে আমি উপর থেকে আমি আইসোমেট্রিক ভিউ এটা দেখাচ্ছি আমি যদি আবার টপে চলে যাই হ্যাঁ এটা ও যে আবার একটু টপটা দেখিয়ে নি এই যে এটা হচ্ছে টপ উপর থেকে দেখতে একে এরকম দেখা যাচ্ছে আর যখনই আমি একে আইসোমেট্রিকে নিয়ে যাব তখনই এটা কিন্তু এই যে এরকম দেখা যাচ্ছে ওকে এই এটাই হচ্ছে হেলিক্স ঠিক আছে আমি আবার একটু এখন টপে চলে আসি এবং থ্রি ডিটাকে টু ডি মোডে চলে যাই আমি হয়ে গেছে আচ্ছা তো এখন আসি আমার পরের টপিকে আমার পরের টপিকটি কি ছিল আমার পরের টপিকটি ছিল হচ্ছে রে রে হচ্ছে আমরা জানি রে মানে রশি রে মানে হচ্ছে রশি তো রশির আমরা যে কোনো আমরা এর আগেরবার কনস্ট্রাকশন লাইন দেখেছিলাম আসলে কনস্ট্রাকশন লাইন আর রেটার পার্থক্য আছে অনেকে একইভাবে মানে একই ভেবে নেন আসলে একই ভাবার কোনো কারণ নেই আমি প্রথমেই এই জন্য কনস্ট্রাকশন লাইন আগেই দেখিয়েছি তবুও আজকে আরেকবার বলছি এই যে কনস্ট্রাকশন লাইন যদি আমরা একটা ড্র করি কনস্ট্রাকশন লাইন মানে হচ্ছে অসীম রেখা তো আপনার এই পেজটি যত দূর আপনার ড্রয়িং লিমিট সেট করা আছে তো পুরোটাই কিন্তু আপনার হয়ে যাচ্ছে মানে একটা পেজের পুরোটা জুড়ে একটা লাইন ড্র করছেন সেটা হচ্ছে একেবারে আপনার হচ্ছে কনস্ট্রাকশন লাইন মানে দুই দিকেই থাকছে আর যদি আপনার একটা পেজের এক দিকে লাইনটা হবে এক দিকে যদি এক দিকে যেমন আমি রে ড্রতে চলে গেলাম আপনি কিন্তু এই রেটাও কিন্তু হচ্ছে আমাদের অটোক্যাড হাজার সাতে আপনি ড্র টুলবারে পাচ্ছেন না ড্র মেনু থেকে আসতে হচ্ছে রে এর জন্য ঠিক আছে তো আমি এখানে রাইটে ক্লিক করলাম রাইটে ক্লিক করার পরে আমাকে বলছে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট আমি থেকে শুরু করব সেই স্টার্ট পয়েন্ট আমাকে দিতে বলছে তো আমি এখানে স্টার্ট পয়েন্ট এখানে একটা ক্লিক করে দিয়েছি অর্থবুতটা একটু অফ করে নিয়ে দেখাই তো এই যে দেখুন আমার এটা কিন্তু চতুর্দিকে ঘুরছে তাই না তো আমি ঘুরিয়েই দেখাচ্ছি মূলত আপনার মোটামুটি অনও রাখতে পারেন একবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে সোজা হয়ে যাবে তো যাই হোক আমি একটা এসএসআই বাই ফার্স্ট পয়েন্টে ক্লিক করেছি করা পড়ার কোথাও ক্লিক করিনি তো এখন দেখুন আমি যেখান থেকে ক্লিক করেছি সেখান থেকে শুরু হয়েছে শুরু ওখান থেকে শুরু হয়ে আপনার পেজে শেষ পর্যন্ত আপনি যে পর্যন্ত যেদিকে ওকে দিতে যাচ্ছেন সেই পর্যন্ত থেকে যাবে কিন্তু স্টার্টটা কিন্তু আপনার ওই একটা জায়গা থেকেই হচ্ছে ঠিক আছে স্টার্ট আপনার একটা জায়গা থেকেই হচ্ছে আর কনস্ট্রাকশন লাইন ছিল পুরো দুই দিকেই থাকবে এটার কোনো মানে শুরু শেষ আপনি দেখাতে পারছেন না কারণ এটা ড্রয়িং লিমিটের উপর নির্ভর করে আর এটা হচ্ছে আপনি নির্দিষ্ট একটা পয়েন্টে ক্লিক করেছেন তারপরে আপনার যে কোনো একটা পয়েন্ট যেকোনো একটা দিকে অ্যাঙ্গেলে ক্লিক করলেই হয়ে যাবে যে কোনো একটা অ্যাঙ্গেলে এই যে আমার কিন্তু এখানে অ্যাঙ্গেল দেখায় এটা হচ্ছে থার্টি সেভেন তারপরে হচ্ছে ফিফটি ফোর সেভেন্টিন আইন আপনি ইচ্ছে মতো আপনি এখানে অ্যাঙ্গেল ক্রিয়েট নিয়ে নিতে পারেন ওকে এটা হচ্ছে রে রে এই হচ্ছে রে আর কনস্ট্রাকশন লাইনের মধ্যে পার্থক্য কখনোই এলোমেলো করে ফেলবেন না দুটো অবশ্যই আলাদা জিনিস ঠিক আছে দুটো টুলে আলাদা তারপর সে আমাদের পরের টপিক পরের টপিকটা কি ছিল পরের টপিক ছিল হচ্ছে বাউন্ডারি বাউন্ডারিটা কি আসলে আমরা এর আগে ক্লাসে দেখেছি হচ্ছে ব্লক করা ঠিক আছে এর আগে ক্লাসে আমরা ব্লক করা দেখেছি তো ব্লকে আমরা একটা জিনিস দেখেছি কোন একটা কিছুকে ব্লক করলে কি হয় সেই অবজেক্টটা একটা অবজেক্টে পরিণত হয় মানে পুরোটা মিলে একটা হয় আর যদি আমরা এখন ব্লক না করি ঠিক আছে ব্লক যদি না করি কোনো একটা ক্ষেত্রকে সম্পূর্ণটাকে এক না করে আমরা ছোট্ট একটু অংশকে একটা এরিয়া ক্রিয়েট করব একটা ক্ষেত্র ক্রিয়েট করব মানে ওটা যখন আমি যে কোনো এক পাশে সিলেক্ট করলে পুরোটা সিলেক্ট হয়ে যায় কিন্তু একটা পুরো অবজেক্টের নির্দিষ্ট ছোট্ট একটা অংশ যেটা কিনা অবশ্যই আবদ্ধ থাকতে হবে আবদ্ধ না হলে অবশ্যই হবে না ব্লক বলেন আপনি बाउंड्री বলেন অবশ্যই আবদ্ধ থাকতে হবে আবদ্ধ না থাকলে হবে না আর ব্লকও হয় ব্লক যে হবে না তা না কিন্তু বাউন্ডারিটা আপনাকে অবশ্যই আবদ্ধ থাকতে হবে তো আমি এখানে অটো চলে যাচ্ছি আমি একটি পলিলাইন দিয়ে না লাইন দিয়েই করে দেখাই পলিলাইন দিয়ে করলে তো এমনিতেই আবদ্ধ হয়ে যাবে একটা জায়গায় ক্লিক করলে পুরোটাই সিলেক্ট হয়ে যাবে তো এই কিছু অবজেক্ট ড্র করে নিলাম ঠিক আছে আমি একটু দেখিয়ে দিই আমার এতটুকু একটা ক্ষেত্র এতটুকু একটা আবদ্ধ অংশ আবার এই নিচের এই এত এতটুকু কিন্তু একটা আলাদা আবদ্ধ অংশ তো দুটা আলাদা আলাদা অংশ আমি আলাদা আলাদা ভাবে select করতে চাচ্ছি মানে একটা যে কোনো অংশকে click করলে যেন ওই অংশটার যতগুলো লাইন আছে সবগুলো line ই হয়ে যায় ডারি বানানো হচ্ছে বিও ইউএন ডি এ আর ওয়াই বাউন্ডারি বাউন্ডারি লিখে আমরা একটা ইন্টার দিলাম বাউন্ডারি লিখে ইন্টার দেওয়ার পর আমাদের একটা ডায়লগ বক্স শো করবে এখানে তো এখানে বলছে পিক পয়েন্ট মানে আমি কোন অংশটুকুকে আমি বাউন্ডারি করতে চাচ্ছি সেটাকে পিক করতে বলতেছে তো আমি এখানে পিক পয়েন্টে একটা ক্লিক করার পরে আমি এই অংশটা বাউন্ডারি করব নাকি এই অংশটাকে বাউন্ডারি নিয়ে কাজ করব তো আমি যেই অংশটাতে নিয়ে কাজ করবো সেই অংশটা পিক করবো অর্থাৎ ক্লিক করব সেই অংশটা আমি জাস্ট একটা ক্লিক করে দিলাম এই যে আমি একটা ইন্টার করে দিলাম ক্লিক করার পরে দেখুন আমি ওখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখন ওটা পুরোটা একবার সিলেক্ট হয়ে যাচ্ছে আমি একটু নিচের টুকু দেখাই যেমন এই নিচের যে অংশটুকু আছে দেখুন আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করার সাথে সাথে কি হচ্ছে আলাদা আলাদা করে লাইন সিলেক্ট করতে হচ্ছে কিন্তু আমি চাচ্ছি একটা জায়গায় ক্লিক করবো এই নিচের অংশ পুরোটা সিলেক্ট হয়ে যাবে তাহলে আমাকে আবার লিখতে হচ্ছে বাউন্ডারি বি ও ইউ এন ডি এ আর ওয়াই ওকে বাউন্ডারি লিখে ইন্টার দিতে হচ্ছে তারপর ডায়লগ বক্সে পিক পয়েন্ট বলছে তো আমি এটা পিক পয়েন্টে ক্লিক করে দিলাম এই যে পিক পয়েন্টে ক্লিক করলাম ইন্টার দিয়ে দিলাম আমার এটা হয়ে গেছে ঠিক আছে হচ্ছে বাউন্ডারি আপনি যদি কোনো একটা নির্দিষ্ট অংশকে আবদ্ধ অংশকে অবশ্যই আবদ্ধ অংশকে একত্রিত করতে চাচ্ছেন তাহলে আপনি বাউন্ডারি নিয়ে কাজ করতে পারেন ব্লক নিয়েও কাজ করতে পারেন কোনো সমস্যা নেই আপনার যেটা আপনার সুবিধা মনে হয় আপনি সেটা দিয়ে কাজ করতে পারেন আচ্ছা আচ্ছা এখন আসি হচ্ছে আমার পরের টপিকে পরের টপিকটা ছিল হচ্ছে স্ন্যাপ স্ন্যাপ গ্রিড অর্থ সবগুলোই আলাদা আলাদা জিনিস আমি স্ন্যাপ আর ওস্ন্যাপের পার্থক্যটা বলে দিই স্ন্যাপ আপনার হচ্ছে কোন একটা অবজেক্টের যে চিহ্নগুলো আমার ধরে থাকে ঠিক আছে আর ও ওস্ন্যাপটা হচ্ছে একটা অবজেক্টের আপনার এন্ড পয়েন্ট মিট পয়েন্ট ফাস্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট এইগুলো ধরছে এগুলো হচ্ছে আপনার অবজেক্টSnap মানে ওSnap ঠিক আছে আমি একটু ক্লিয়ার করে দিই আবার আমি একটু চলে গেলাম আমার নিচের দিকে এসে আমার একটা বক্স ডায়লগ বক্স ছিল ওয়েট আচ্ছা নিচে আমার একটি বার আছে ঠিক আছে এই বারে আপনি দেখতে পারেন এই বারের মধ্যে সবগুলো দেয়াই আছে এখানে লেখা আছে স্ন্যাপ গ্রিড সব ভার্সনে থাকে মূলত এটা শুধু এই ভাষণে যে তা না সব ভার্সনে থাকবে অটো লেখা আছে স্ন্যাপ গ্রিড পোলার তারপর হচ্ছে ও স্ন্যাপ ও ট্র্যাক এগুলো আছে তারপরে আছে হচ্ছে আপনার LWT মডেল এগুলো আছে তো আমি প্রথম অপশনটার উপরই মাউসে রাইট ক্লিক করলাম রাইট করা এটা হচ্ছে স্ন্যাপ ঠিক আছে আহ স্ন্যাপ এর ওপর মাউসে আমি রাইট ক্লিক করে এখানে সেটিং দেওয়া আছে তো আমি সেটিং এ একটা হচ্ছে আহ ক্লিক করে দিয়েছি এ ক্লিক করার সাথে আমার এখানে কিন্তু দেখেন আহ দেখাচ্ছে আহ যে আমার সবগুলো অপশন যেটা আপনি আসলে নিচে টুলবারের বারের মধ্যে দেখতে পাচ্ছিলেন সেটা কিন্তু এখন আহ সবগুলোই এখানেই দেখতে পাচ্ছেন আপনি যে ভালো করে খেয়াল করে দেখেন সবগুলোই কিন্তু এখানে দেখা যাচ্ছে ঠিক আছে এখানে প্রথমে লেখা আছে স্ন্যাপ তারপরে গ্রিড আমার প্রথম আসনটাই হচ্ছে স্ন্যাপ এটা আসলে আপনাদের খুব একটা বেশি কাজে লাগবে না অনেক বিশদ অনেক বড় বড় যারা অনেক কাজ করে থাকেন তাদের দরকার হতে পারে তো আমার এখানে এই যে এখানে অন অফ করার অপশন আছে এই যে অন অফ এটা চেক মার্ক করে দিলে অন হবে বা অফ হবে এখানে গ্রিড আছে গ্রিডও চেক মার্ক দিয়ে দিলে অন হবে বা অফ হবে ঠিক আছে আমি একটু গ্রিডটা লিখে দিই এখানেও গ্রিড আছে আপনি এখান থেকে করতে পারেন আমি যদি গ্রিডে একটা ক্লিক করে দেই আপনি দেখতেই পাচ্ছেন আমার এখানে একটা গ্রিডের অপশন চলে আসছে অনেকগুলো ডট ডট চলে আসছে আসলে ডটগুলো অনেক ক্ষুদ্র দেখতে পাচ্ছেন কি না কিন্তু অনেকগুলো ডট চলে আসছে ঠিক আছে অনেকগুলো ডট অঞ্চলে আসে এই গুলো ধরে আপনি আবার ড্রইং করতে পারেন অনেক সময় ডট ধরে অনেকে ড্রইং করেন তো ডট ধরে আপনি এই যে ড্রইং করতে পারেন এই যে এখানে অনেকগুলো ডট আছে এগুলো আপনি যেমন তো এই ডটেড গ্রিড আর স্ন্যাপ আপনার অত প্রয়োজন হবে না বিশেষ করে গ্রিডটা এতটাও প্রয়োজন হয় না তো যদিও বা প্রয়োজন হয় আপনি এখান থেকে অন করে নিয়ে গ্রেডে কাজ করতে পারেন আবার যদি সমস্যা মনে হচ্ছে না আমি গ্রিডে কাজ করবো না তাহলে আপনি গ্রেডটা অফ করেও দিতে পারবেন এই যে নিচে এখানে গ্রিড লিখাই আছে জাস্ট এটা ক্লিক করলেই অফ হয়ে যাবে যে ক্লিক করেছে আর শো করবে না যখন আপনি ক্লিক করবেন আবার শো করবে আহ আমি একটু কম এ চলে যাই একটু ওয়েট শিক্ষার্থীরা এ আমাদের আহ সি জাহিদুল ইসলাম জাহিদ বলেছেন আমার অটোক্যাডেট সেটিকের সমস্যা হয়েছে কি করলে আগের মতো হবে সেটিকে বুঝলাম না আপনি একটু ডিটেইলসে লিখেন তারপরে আব্দুললাল মাসুদ আছেন আমাদের সঙ্গে এমডি ওমর ফারুক নয়ন আছেন রোহান রশিদ বলেছে এটা তো জয়েন কমান্ড দিয়েও করা যাবে আসলে কোনটা মনে হয় बाउंड्री কথা বলছেন হ্যাঁ बाउंड्रीটা জয়েন কমান্ড দিয়েও করা যাবে আমি আগের ক্লাসগুলো আমার দেখবেন অবশ্যই আমি ওখানে জয়েন কমান্ডটাও দিয়ে দিয়েছি ঠিক আছে জয়েন কমান্ড নিয়ে কাজ করাটা ওখানে আমি ডিটেইলসে কিভাবে কাজ করতে হবে আমি সম্পূর্ণটা বলে দিয়েছি আসলে অটকেডের এক একটা অপশন আছে বিভিন্ন জিনিস যেমন আপনি লাইন দিয়েও ড্র করতে পারেন আপনি পলিলাইন দিয়েও কোন একটা জিনিস ড্র করতে পারেন আপনার ইচ্ছা আপনি কোনটা দিয়ে ড্র করবেন সেটা আপনার সুবিধা মতো আপনি ড্র করতে পাচ্ছেন ঠিক আছে আহ যেটা দিয়ে আসলে আপনার সহজ হয় কারণ আমরা আসলে এখন এখন যে যারা আপনারা পলিটেকনিক এ ছোট ছোট কাজগুলো করছেন এখন গুলো করছেন যে গুলো করছেন না ওগুলোতে আসলে এত বেশি যখন আপনারা কোন একটা সেক্টরে যাবেন কাজ করবেন তখন আসলে অনেক বড় বড় জিনিস আপনাদের প্রয়োজন হবে ঠিক আছে তখন কিন্তু আসলে দেখা যাবে যে আহ এই কমান্ডগুলো হচ্ছে আপনারা টুলবার থেকে না নিয়ে আবার দেখা যাবে কিবোর্ড থেকে নেওয়াটাও সহজ মনে হচ্ছে আবার দেখা যাবে কোনো একটা জিনিস লাইন দিয়ে ড্র না করে পলি লাইন দিয়ে ড্র করতেও সহজ মনে হচ্ছে এটা আসলে আপনার উপর নির্ভর করবে মানে সময়টাও একটা ব্যাপার থাকে আসলে ইঞ্জিনিয়ারিং দের একটা নির্দিষ্ট সময় দেয়া হয় প্রতিটা প্রজেক্টের জন্য তো এটা আসলে নিজের উপর যে যেভাবে বেশি দক্ষ তবে শর্টকাটটা মনে রাখবেন সবাই আচ্ছা রোহান রশিদ জি ধন্যবাদ আচ্ছা ঠিক আছে এভাবে আপনাদের কোশ্চেনগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমি সবগুলো কমেন্ট পরে উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা তো আর শেয়ার করে দিবেন আপনাদের যারা আছেন দেখতে চান অটো এর ক্লাস আপনি শেয়ার করে দিবেন অবশ্যই সবাই শেয়ার করে দিবেন আচ্ছা ঠিক আছে এখন আসি হচ্ছে কি বলছিলাম স্ন্যাপ তারপরে গ্রিডের কথা বলে দিলাম অর্থ অর্থ কথাটা আমি প্রথম ক্লাসেও বলেছি এবং প্রায় প্রতিটা ক্লাসে অর্থ নিয়ে আমার কথা বলাই হয়ে গেছে কিন্তু এভাবে মানে টপিক লিখে কথা বলা হয়নি আসলে আসলে ওই একই কথাই বলতে হচ্ছে অর্থটা হচ্ছে আপনি লাইন সোজা করতে চাচ্ছেন এটার উপর নির্ভর করে আপনি তিনশো ষাট ডিগ্রি ঘুরিয়ে ঘুরিয়ে আঁকাবেন তো আপনি অর্থ মোট অফ রাখবেন আর যদি চাচ্ছেন আপনি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আঁকাবেন শুধু ড্র করবেন যে কোনো লাইনকে কে আপনি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র করবেন উম তাহলে আপনাকে অবশ্যই অর্থ টা অন করে রাখতে হবে ঠিক আছে আর এটার শর্টকাট ফর্মটা কিবোর্ডে কি বোর্ডে হচ্ছে অর্থ হচ্ছে অর্থমোডের শর্টকাট ঠিক আছে আর স্ন্যাপের শর্টকাটটা হচ্ছে আপনার এফ নাইন স্নপের শর্টকাট হচ্ছে এফ নাইন ঠিক আছে আপনারা যদি মনে না থাকে কখনো আপনি স্ন্যাপের শর্টকাট যদি ভুলে যান স্ন্যাপের শর্টকাট মনে হয় এখানে দেয়াই আছে আমি একটু সেটিং এ একবার চেক করে আসি প্লিজ হ্যাঁ এই যে স্ন্যাপের শর্টকাট হচ্ছে এফ নাইন গ্রিডের শর্টকাট আপনি এফ সেভেন পাচ্ছেন গ্রিডেরটা হচ্ছে এফ আর স্ন্যাপেরটা হচ্ছে এফ নাইন যেটা ইচ্ছে সেটাই মনে রাখতে পারেন কিন্তু আমি আগেই বলেছি শর্টকাট সবসময় মনে রাখার চেষ্টা করবেন আচ্ছা যাই হোক তো অর্থ মোড যদি আমার অন থাকে তাহলে আমি যে কোনো একটা লাইনকে এই যে এই যে নাইন্টি থ্রি দিয়ে ইচ্ছে মতো ড্র করতে পারছি আর অর্থ মোডটা যদি আমার অফ থেকে আমি কোনো কিছু ড্র করি তাহলে এই যে আমি যে কোনো দিকে এই যে আমার দেখেন মাউস পয়েন্টারটা যদি খেয়াল করে দেখেন আমার 0 ডিগ্রি থেকে ঠিক আছে 0 এই যে 0 ডিগ্রি থেকে এই যে দেখেন আমি 360 ডিগ্রিতে মাউস পয়েন্টারটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে দেখাতে পারছি আপনারা অবশ্যই খেয়াল করবেন আমার এখানে কিন্তু পাশে অ্যাঙ্গেলগুলো উঠছে ঠিক আছে এই যে ঠিক আছে হয়ে গেছে আচ্ছা তো এটাই হচ্ছে আমার অর্থ তারপরে আসি হচ্ছে পোলার ট্র্যাকিং এটা আবার একটু বুঝতে হবে আপনাদেরকে আমি একটু সেটিং এ গিয়ে দেখাতে চাচ্ছি এটা আসলে এটা হচ্ছে পোলার ট্র্যাকিং এটা হচ্ছে F10 F10 তো আমি একটু এটাকে অন করে দি হ্যাঁ অন করে না দিলে আপনাদের বোঝানোর সমস্যা হবে আমি আগেই পোলার টা অন করে দিলাম হ্যাঁ অর্থটা একটু অন করে দি আচ্ছা এই যে আমি একটা লাইন ড্র করেছি একটু দেখুন আমি একটা লাইন ড্র করলাম ওকে এই যে আরেকটি লাইন ড্র করলাম আপনারা একটু যদি ভালো করে কখনো খেয়াল করেন একটু ভালো করে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন যে হচ্ছে এটা কিন্তু আমার দেখাচ্ছে আপনাদের মানে এই যে লাইন আপনাদের ডটের লাইন দেখুন পাশে ডটের লাইন গুলো দেখাচ্ছে ডটের লাইন গুলো যে দেখাচ্ছে এটাই হচ্ছে আপনার পোলার ট্র্যাকিং ট্র্যাক করছে ও আসলে আর আরো যদি ভালো করে বুঝতে চান তাহলে আমি একটু পোলার ট্র্যাকিং এ আরেকবার একটু যাই গিয়ে আমি একটু সেটিং এ গিয়ে এই দেখুন এখানে নাইনটি ডিগ্রি দেওয়া আছে ধরুন আপনি একটা লাইন ড্র করবেন সেটা ফর্টি ফাইভ হতে হবে এখন আপনি একটা হুট করে লাইন ড্র করলেই তার ফর্টি ফাইভ ডিগ্রি হয়ে যাবে না তাই না আমরা আসলে খুব নিখুঁত যারা তারা হয়তোবা হুট করে 45 এ গিয়ে লাইন ড্র করতে পারছেন সহজেই কিন্তু আসলে সবার পক্ষে সম্ভব হয় না 45 বা হচ্ছে 30 ডিগ্রিতে একেবারে एग्জ্যাক্ট সোজা করে লাইন ড্র করা বা অ্যাঙ্গেল দিয়ে অনেক সময় বুঝে শুনে ড্র করতে হয় তা আমি এটা 45 এখানে দিয়ে দিলাম 45 এখানে দেওয়ার পরে আমি ট্র্যাকিংটা অন করে দিলাম ঠিক আছে আমি যদি এখন একটা লাইন নেই ঠিক আছে আমি যে লাইন নিলাম নিয়ে আপনি একটু খেয়াল করবেন আমার কি দরকার ফর্টি ফাইভ দরকার যখনই আমি ফর্টি ফাইভে চলে যাচ্ছি যখনই আমি ফর্টি ফাইভে চলে যাচ্ছি একটা লম্বা রেখা আমার দেখা যাচ্ছে ডটেড লাইন মানে আমাকে ট্র্যাক করে দেখাচ্ছে ওটাই হচ্ছে হচ্ছে ওটাই আর যখনই আমি দেখুন মাউসটাকে একটু নাড়াচাড়া করছি সবগুলো অ্যাঙ্গেলেই উঠছে কিন্তু কোনো অ্যাঙ্গেলেই কিন্তু এরকম পারফেক্ট একটা লাইন দেখা যাচ্ছে না আর যখনই এরকম একটা পারফেক্ট ট্র্যাকিং লাইন দেখা যাচ্ছে সেটাই হচ্ছে আপনার পোলার ট্রেকিং এর কাজ করছে মূলত এই এতটুকুই কাজ করে এটা পোলার ট্র্যাকিং বেশি কোনো কাজ করে না তবে অনেক গুরুত্বপূর্ণ জিনিস তো যাই হোক সেটিং এ গিয়ে আমি ওটাকে আবার 90 একটু করে দিয়ে আসি হ্যাঁ করে ওকে করে দি এটা গেল হচ্ছে পোলার আহ ও স্ন্যাপ একটু আগে বলেছি ও স্ন্যাপটা হচ্ছে আপনার অবজেক্ট স্ন্যাপ আচ্ছা আমি একটু ও স্ন্যাপটা অফ করে দিই হ্যাঁ আচ্ছা ধরে নিন এখানে একটি লাইন আছে এখন এই লাইনটির ঠিক আছে এই লাইনটি আপনি একেবারে মাঝখান থেকে আরেকটি লাইন টানবেন মানে একবারে মিড পয়েন্ট আপনাকে ধরতেই হবে মিড পয়েন্ট মধ্যবিন্দু তো আমি এই লাইনটি কেমন করে বুঝবো আমার তো এখানে জানা নেই যে কোথায় এখন এর মিড পয়েন্টটা পাবো ঠিক আছে বা আমি এর শুরু থেকে একটি লাইন ড্র করতে আছি আমি একটু দেখিয়ে দিই আমি এর শুরু থেকে এই যে আমি এখানে গেলাম তো আমি এখানে গিয়ে এখান থেকে একটি লাইন এই যে ড্র করে দিয়েছি তো আমি ভাবছি যে না এই লাইনটি তো জয়েন্ট হয়ে গিয়েছে কিন্তু আসলে না জয়েন্ট হয়ে যায়নি আমি যদি একটু জুম করে দেখাই না এটা কিন্তু জয়েন্ট হয়নি দেখুন অনেক বড় গ্যাপ আছে জুম আউট ছিল জন্য আমরা দেখতে পাইনি নি জুম ইন করলেই আপনারা দেখতে পারবেন লাইনটি কিন্তু একসঙ্গে হয়নি তো এরকম আপনি যদি নির্দিষ্ট একটা জায়গা থেকে লাইনটা ড্র করতে চান তখন আপনাকে অবশ্যই স্ন্যাপে চলে যেতে হবে স্ন্যাপটা অন করে রাখতে হবে যেমন আপনি যে যে স্নাপ গুলো দরকার আপনার যেমন আপনার যদি শেষের বিন্দু দরকার হয় আপনি এন্ড পয়েন্ট নেবেন তারপরে মিড পয়েন্ট নিতে পারেন সেন্টার নিতে পারেন এগুলো সবগুলো নিতে পারেন তো আমাদের সবগুলোই মোটামুটি দরকার হয় এখানে সিলেক্ট অল আছে আর ক্লিয়ার অল আছে তো সিলেক্ট অলে এ ক্লিক করলে দেখুন সবগুলোতে চেক মার্ক হয়ে গিয়েছে আর ক্লিয়ার অলে এ ক্লিক করলে কিন্তু চেক মার্ক গুলো উঠে যাবে অনেকেই অনেক সময় মিড পয়েন্ট মানে কাজ করছে না মিড পয়েন্ট ধরতে পারছে না হুট করে খুব প্যানিক হয়ে যায় মানে খুব চিন্তায় পরে যায় এত কিছু হওয়ার দরকার নেই ছোট ছোট জিনিসগুলো একটু নোট করে রাখবেন অবশ্যই নোট করে রাখবেন নোট করলে হয় কি আমরা তো মানুষ ভুলে যেতেই পারি স্বাভাবিক ব্যাপার তো নোট করে রাখলে আপনাদের মনে থাকবে অবশ্যই তো আমি এখানে সিলেক্ট অল এ ক্লিক করে দিলাম সিলেক্ট অল এ ক্লিক করে ওকে বাটনে ক্লিক করে দিলাম এখন আমার মিড পয়েন্টে একটা লাইন ড্র এই লাইনের মিড পয়েন্টে দরকার তাহলে আমি দেখুন একটু মাউসটাকে নিয়ে গিয়েছি দেখুন এখানে একটি ত্রিভুজের ট্রায়াঙ্গেল এর মতো একটি মার্ক করে দেখাচ্ছে আর ওখানে নিচে লিখাও আছে যেটা হচ্ছে মিড পয়েন্ট আমি যদি শেষের দিকে আসি তাহলে এখানে কিন্তু লেখা আছে ফার্স্ট পয়েন্ট বা ইন্ড পয়েন্ট লেখা আছে আবার এপাশে একটি লেখা আছে ইন্ড পয়েন্ট ঠিক আছে আপনি যেখান থেকে ইচ্ছা আপনি লাইন ড্র করতে পারছেন এই যে ক্লিক করে আপনি এখন ঠিকঠাক উপরে আমি এ পাশে লাইনটা একটু ড্র করে দিই আচ্ছা দেখুন এখন আপনার কিন্তু ঠিকঠাক ভাবে একেবারে ড্র হয়ে গিয়েছে একটি লাইন ঠিক আছে আর যদি আপনি মিড পয়েন্ট না খুঁজে পেতেন তাহলে কিন্তু আপনি এটাকে ডিভাইডেড করতে পারতেন না আমি একটু মেপে দেখাই আপনাদেরকে যদি কোনো কারো যদি কোনো ডাউট থেকে থাকে তো আমি দেখুন আমি আপনাকে একটু এটার মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি এটার মেজারমেন্ট হচ্ছে এটা তেত্রিশ ফিট নয় ইঞ্চি তেত্রিশ ফিট নয় ইঞ্চি আর এপাশের মেজারমেন্টটা একটু দেখি এটা হচ্ছে আপনার তেত্রিশ ফিট ন ইঞ্চি ওকে দেখুন এটাও তেত্রিশ ফিট নয় ইঞ্চি এটাও কিন্তু তেত্রিশ ফিট মানে একেবারে আপনার পুরো এটা ভাগ হয়ে গিয়েছে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে আপনি যদি আবার যে এখানে আপনি আসছেন এখন এখান থেকে আপনি একটি লাইন ড্র করবেন আপনি এখান থেকেও লাইন ড্র করতে পারেন এই যে আপনি যেখান থেকে ইচ্ছে লাইন ড্র করতে পারবেন আবার গিয়ে যদি যেখানে মিলিয়ে দিতে চাচ্ছেন আপনি মিলিয়েও দিতে পারেন এই এটাই হচ্ছে আপনার আহ ও স্ন্যাপার কাটস আর ও স্ন্যাপের শর্টকাট ফর্মটা হচ্ছে ও এস ইন্টার ঠিক আছে ও এস ইন্টার কিবোর্ড থেকে যদি প্রেস করেন ও এস ইন্টার তাহলে কিন্তু আপনার ওই অবজেক্ট স্ন্যাপের ডায়লগ বক্সটি চলে আসবে ঠিক আছে এখানে আপনি স্ন্যাপ গ্রিড পোলা ট্র্যাকিং অবজেক্টস না সবগুলোই পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে আচ্ছা আর অবজেক্ট স্ন্যাপ হচ্ছে আপনার F3 অবজেক্ট স্ন্যাপটা হচ্ছে F3 ঠিক আছে আর অবজেকশন ট্র্যাকিং ওটা হচ্ছে F11 এটা আপনার প্রয়োজন হবে না কিন্তু F3টা আপনার খুবই প্রয়োজন হবে আমি আবারও বলছি F9 ছিল হচ্ছে আপনার স্নাপের জন্য F9 ছিল স্নাপের জন্য F7 ছিল আপনার গ্রিডের জন্য F10 ছিল আপনার পোলার ট্র্যাকিং এর জন্য আর অবজেক স্পেপের জন্য ছিল হচ্ছে আপনার F3 এগুলো অবশ্যই মনে রাখবেন ঠিক আছে একজন ভালো ড্রাফটিং ম্যান বা একজন ভালো ইঞ্জিনিয়ার হতে গেলে অটোকেডটা ভালোভাবে জানতে হলে আপনাকে অবশ্যই এগুলো জানতে হবে খুটিনাটি সবই জানার চেষ্টা করবেন তাহলে দেখবেন পরে আর সমস্যা আপনি পড়ছেন না ঠিক আছে আচ্ছা তো একজন কমেন্টে লিখেছে ম্যাম আপনারা কি পেজ সেটআপের উপর কোন ক্লাস দিবেন হ্যাঁ অবশ্যই দিব অবশ্যই দিব আপনি অবশ্যই এই পেজের সঙ্গে থাকবেন যুক্ত দেখে নেবেন টপিক গুলো একটু দেখে নেবেন আসলে পেজ সেটআপের একটা ক্লাস আমি দিয়ে দিব অবশ্যই আমি মেরিনের স্টুডেন্ট আমি ছাড়াও আমার অনেক বন্ধুরা এই ক্লাসটি করে এটা কে লিখেছে একটু পড়ে নিয়ে আগে রোহান রশিদ ও আচ্ছা রোহান রশিদ আমাদের মেকানিক্যাল রিলেটেড কিছু জব করলে ভালো হতো ম্যাডাম আসলে মে মূলত সবার জন্যই যেমন অনেকে আমাকে বলেছে অটকেডের আপডেট ভার্সনে ক্লাস নিতে এখন আপডেট ভার্সনে ক্লাসнила অনেকেই কিন্তু হচ্ছে ট্রায়াল ভার্সন ইউজ করবে কারণ অনেকেই হচ্ছে আপনার অ্যাক্টিভ করতে পারে না অটকেডটা তো 30 ডেসের জন্য ওটা কাজ করে তো অ্যাক্টিভ করা হয় না অ্যাক্টিভ করতে পারে না অনেকে তাই আমার বাধ্য হয়ে আমার নিজেরও অটকেডে আপডেট ভার্সনেরই ক্লাস নিতে হয় স্টুডেন্ট দেরকে আমি যখন সামনাসামনি আমার প্রতিষ্ঠানে ক্লাস নিই তো এখন যেহেতু অনলাইনে দেখাচ্ছি সবার জন্য দেখাচ্ছি কারোর জন্য কোনো সমস্যা না হয় যেন টু এ ক্লাস নিচ্ছি আর মেকানিক্যাল স্টুডেন্টের জন্য বলবো হচ্ছে অটোক্যাডটা আগে ভালোভাবে শিখুন দেখুন আপনারা নিশ্চয়ই সবকিছুই পেরে যাবেন মেকানিক্যাল রিলেটেড জব আপনাকে আসলে প্র্যাকটিস করতে হবে আগে অপ অটোক্যাডে সব ফুটিনাটি জেনে নিন প্র্যাকটিস করতে হবে অবশ্যই আমি আসলে অনলাইন ক্লাস তো সবার জন্য ক্লাস নিচ্ছি সেটা আপনার সিভিল হতে পারে আর্কিটেকচার হতে পারে কনস্ট্রাকশন হতে পারে সবার জন্য ক্লাস নিচ্ছি তো তারপরে আছে এমডি ওবায়দুল হক থ্যাংক ইউ ম্যাম ওয়েলকাম তারপরে একটু পড়তে অসুবিধা হচ্ছে নামটা দ্য অ্যাগ্রেসিভ মুবিন তো উনি কি লিখছেন থ্যাংক ইউ ম্যাম ও আচ্ছা ওয়েলকাম শেয়ার করে দিবেন অবশ্যই আমি একটু যেমন রোহান রাশি রাশিদ উনি শেয়ার করে দিয়েছেন আপনারা এভাবে সবাইকে শেয়ার করে দিবেন 2016 এই সফটওয়্যারটাতে ক্লাস নিলে আমার অনেক আমরা অনেক উপকৃত হতাম সিভিল মিতুল বলেছেন আচ্ছা আহ টু অবশ্যই শেষের দিকে অবশ্যই আমি একবার অটোকেডের আপডেট ভার্সন আরো আপডেট সিক্সটিন না আরো আপডেট ভার্সন আপনাদেরকে একবার ওর ইন্টারফেসটা সম্পর্কে পরিচয় করিয়ে দিবো তাহলে হয়তো বা কোনো সমস্যা হবে না তারপরে আছে এনকে নীরব সিভিল এস্টুডেন্ট হ্যাঁ সবাই আপনারা দেখবেন তারপরে এনকে নীরব ডিপি মানে মনে হয় ঢাকা পলিটেকনিক তো অবশ্যই আপনারা সবাই লাইফটা শেয়ার করে দিবেন আর আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন আগের রেকর্ডড লাইভগুলো অবশ্যই দেখবেন ক্লাসগুলো আর কিছু ছোট ছোট প্রজেক্ট অবশ্যই করাবো সিভিল দের জন্য উপকার হবে ইনশাআল্লাহ সিভিল দের জন্য কিছু ছোট ছোট প্রজেক্ট থাকবেই আমার আর হ্যাঁ অবশ্যই দেখবেন সবগুলো ক্লাস তো এটাই আমার লাস্ট টপিক ছিল তাহলে হেলিক্সটা আপনি হচ্ছে যে কোনো कुंडली ব্যবহার করে আঁকানোর জন্য রে হচ্ছে রশি बाउंड्री কোন একটা ক্ষেত্রকে আবদ্ধ ক্ষেত্রকে আপনি একবারে সবগুলো জয়েন করে দিতে যাচ্ছেন স্ন্যাপ হচ্ছে আপনি কোন একটা অবজেক্টের পয়েন্ট ধরতে যাচ্ছেন আর একেবারে নির্দিষ্ট পয়েন্ট ধরতে যাচ্ছেন তাহলে ওসনাম গ্রিড হচ্ছে গ্রিড অন বা অফ করে আপনি কাজ করতে পাচ্ছেন অর্থ অর্থ লাইন সোজা বা বাঁকা যে কোনোভাবে আঁকাতে পারছেন এই ছিল আজকের ক্লাস ধন্যবাদ সবাইকে কি এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য আসলে তিরিশ মিনিটের ক্লাস অনেক কথাই থাকে আবার বলা হয়ে ওঠে না অনেক কথাই নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হবে আমার নেক্সট ক্লাসটা আছে হচ্ছে তিরিশ সরি তিনটা তিরিশে তিন তারিখে তিন তারিখে আছে তিনে জুন তিন জুন আছে তিনে জুন তিনটে তিরিশে আপনি এই পেজেই পেয়ে যাবেন আর এমনিতেও যদি আপনি এই লাইফটি আবার দেখতে চাইছেন আবার পেতে যাচ্ছেন ভিডিওটি পুনরায় তাহলে আপনি অবশ্যই জাতীয় দক্ষতাবাতনের ডব্লু ডব্লু অথবা ডট স্কিলস ডট ফেসবুক পেজেও আপনি পেয়ে যাবেন আপনি খুব সহজেই পেয়ে যাবেন ডব্লিউ ডব্লু ডাবলু আপনি অবশ্যই পেয়ে যাবেন তো ধন্যবাদ এতক্ষন ধৈর্য ধরে থাকার জন্য সবাইকে আসসালামু আলাইকুম আর আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ